মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কেন মিথ্যে বলেছিলে তিতলি যে অর্জুনের দামি ঘড়ি পছন্দ? প্রথমে ভেবেছিলাম যে তুমি বোধহয় না জেনে বলেছ, তারপর ভেবে দেখলাম যে তাই যদি হতো তাহলে অর্জুন আমায় যখন বকছিল তুমি কিছু বললে না কেন? উল্টে তুমি আরো ইন্ধন দিয়েছিলে অর্জুনকে, ওকে আরো রাগিয়ে দিচ্ছিলে আমার উপর। কই, তুমি তো একবারও বললে না যে তুমি আমাকে বলেছিলে অর্জুনের ওটা পছন্দ। তার মানে তুমি ইচ্ছে করে এটা করেছিলে যাতে অর্জুন আমাকে ভুল বোঝে। চ করেছি, বেশ করেছি, কি করবে তুমি? হ্যাঁ কেন তিতলি, কেন তুমি সবসময় আমার সাথে এরকম ব্যবহার করো? শোনো তিতলি, তুমি অর্জুনকে ভালোবাসো তো? বাসো তো বলো, তাহলে নিজের ভালোবাসার উপর এত কনফিডেন্স কম কেন তোমার? কেন নিজের উপর এত বিশ্বাস কম? কিসের ভয় এত তোমার? তোমার অর্জুন দেখে কি কেউ ছিনিয়ে নিচ্ছে? না তো, নিজের ভালোবাসা যদি জোর থাকে তাহলে অর্জুনকে কে কি বললো, কে কি দিল, তাতে তোমার কি? এত ভয় পাওয়ার তো কিছু নেই তিতলি। কেন দিচ্ছ আমায় ভয় দেখাচ্ছ? আমার ভালোবাসায় জোর নেই, ভালোবাসায় জোর আছে কি না আছে সেটা আমি তোমাকে দেখাবো। তোমায় যদি আমি পথে না বসিয়েছি আমার নামও তিতলি জানি না। ফোনটা ধরলেই তো হয়, কিসের এত কাজ ওর? কিসের এত কাজ? জোর মায়ের ফোনটা তুলছে না ও, চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি এদিকে। ছেলেটা ওই মিলি রাহুলের জীবনটা তো ছাড়খাড় করেছে, এখন দা ভাইয়ের পেছনে হাত ধুয়ে পড়ে লেগেছে। সুপ্ত মেয়েটার সঙ্গে নেই তো? কাল রাতে পাপড়ির মুখে সবটা শোনার পর থেকে তো অর্জুনের সঙ্গে একবারও আমার কথা হয়নি। আর ওই মেয়েটা বস্তিতে কি করছিল? কি দরকার থাকতে পারে আমার ছেলের সঙ্গে ওর? হ্যাঁ আর অর্জুনের বা কি করছে অর্জুন? ফোনটা ধর। আমার সঙ্গে তোমার কিসের শত্রুতা তিতলি? কেন বারবার একই জিনিস বলো তুমি আমায়? কি ক্ষতি করেছি আমি তোমার? তোমার মনে আছে কিডন্যাপিং এর পরপর আমি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম তিতলি আমাকে ছেড়ে দাও, তুমি নিজে বলেছিলে আমাকে ছেড়ে দেবে, তারপর নিজেই আবার গিয়ে আমাকে ধরিয়েও দিলে। কেন বলো তো? দু চোখকে সহ্য করতে পারো না আমাকে? না জানি কিছু, সব জেনে শুনে করো। জেনে শুনে কি জেনে? আচ্ছা তুমি প্রথম থেকে আমি দেখছি এই একই কথা কেন বারবার বলো বলো তো? কি জেনে শুনে করি আমি? তোমার কি মনে হয় তিতলি, আমি তোমার অর্জুনটাকে কেড়ে নেব? আরে বাবা কেন কেড়ে নেব আমি? এই মেয়ে শোনো, আজ থেকে আমি চিনি না অর্জুনটাকে। হ্যাঁ তুমি আমাকে চিনে যাস, কোনো দিন যেই মানুষটা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত, সেই মানুষটা আজকে তোমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, সন্দেশ খাওয়াচ্ছে, আমার ঠোঁটে বরফও ঘষে দিচ্ছে। আরে সব দেখে না আমার মাথাটা একেবারে জ্বলে যাচ্ছে। এসে জুটেছে কে জানে, তার জন্য পুরো গ্যারেজটাকে একেবারে ঘর বানিয়ে দিল, নিজে দড়ি লাগাচ্ছে, আয়না লাগাচ্ছে। তোমার বেলা সব জানে মেয়েদের কি কি লাগে, পাউডার, লিপস্টিক, চিরুনি, নতুন জামা, চটি, লাল রঙের বেলুন, যখন তখন প্রাণ হাতে করে ছুটে যাচ্ছে তোমাকে বাঁচাতে। পুলিশের মারেরও তো একটা করছে না। কই আমি তো দেখিনি অর্জুনটাকে কোনো মেয়েকে নিয়ে এতটা বাড়াবাড়ি করতে। নিশ্চয়ই না তুমি কোনো জাদুটোনা করেছো। কি তোমার কি মাথাটাতে গেছে? জাদুটোনা মানে কি? বড়লোকি চাল দেখিয়ে বশ করতে চাওনি তুমি অর্জুনটাকে? বশ করতে চাইলে আমি অর্জুনকে বড়লোকি চাল দেখাতাম? তুমি তো নিজেই বললে যে তুমি নাকি আমার থেকে ওকে বেশি ভালো চেনো, তাও এই কথাটা বলছো? তোমার মনে হয়েছে তো যে এই গ্যারেজে সারাটা জীবন অর্জুনদা তোমাকে একেবারে ফুল চন্দন দিয়ে রেখে দেবে? তোমার এই ভুলটা না বাট আমি ভাবি দেখে নি। যদি এখান থেকে চলে যেতে হয় কি করব?
আমি তখন? রাহুলের কাছে তো মরে গেলেও আমি যেতে পারবো না। ও ভাই, অর্জুন কোথায় আছে জানো? অর্জুন দা ওই তো চায়ের দোকানে বসে আছে। আপনি এখানে? ও অর্জুন, আমি তোমার কাছে আসছিলাম, তোমাকে খুঁজছিলাম। মিলি কোথায়? আমার মিলিকে বাঁচাও। তো ওকে রাহুলের কাছে ফিরে যেতে দিও না। রাহুলের কাছে ফিরে গেলে আমার মেয়েটা শেষ হয়ে যাবে। ওকে ওকে যেতে দিও না। আমি কি বলছি আপনি শুনুন। না না, তুমি আমার কথাটা শোনো। ও যতই বলো, তুমি ওকে যেতে দিও না। ও অভিমান থেকে নিজের ক্ষতি করে ফেলো। ও না, ও নিজের ভালো মন্দটা কিছু বোঝে না। খুব অসহায়, খুব সহজ সরল আমার মেয়েটা। বেরিয়ে এসো, বেরিয়ে এসো, ভিতরে লুকিয়ে থাকলে হবে না। প্রতারক একটা, বেরিয়ে এসো। মিলি, কি হচ্ছে বাইরে? এত চেঁচামেচি কেন? সাহস থাকলে বেরিয়ে এসো মিলি, লুকিয়ে থাকলে হবে না। কি হচ্ছে, কি এখানে এত লোক কেন? দেখুন, এই সে মেয়ে মিলি, প্রতারক। মুখ ডাকছে, মুখ ডাকছে। এখন এই সে মেয়ে যে রাহুলকে ঠকিয়েছে, আপনারা এই ভিডিও ছড়িয়ে দিন চারিদিকে, ফিরে রাখুন একে। বাজে মেয়ে একটা, ছড়িয়ে দিন। বাজে একটা মেয়ে, সমাজে থাকার কোনো অধিকার নেই। বাজে মেয়ে কোথাকার? এই দেখুন, দরজা বন্ধ করে দিয়েছে মিলি। আপনি যেটা বলছেন সেটা অসম্ভব ভয়া। আমি জানি তুমি পারবে, তোমাকে ও খুব মানে, খুব মানে। শুধু তুমি ওকে রাহুলের কাছে যেতে দিও না। রাহুলের কাছে ওকে যেতে দিও না। আমার মেয়েটাকে রাহুলের হাত থেকে বাঁচাও। তুমি যেতে দিও না ওকে। মিলি রাহুলের কাছে যায়নি ভয়া। আর যাবে না। বেঁচে থাকো বাবা। আমার বুকের মধ্যে একটা ক্ষীণ আশা ছিল যে তুমি ওকে যেতে পারবে। আমি জানতাম মিলিকে একমাত্র তুমি বাঁচাতে পারো, একমাত্র তুমি। কিন্তু ভয়া, একটা ভাঙা চোরা গ্যারেজে মিলি ওর সারা জীবন কাটিয়ে দেবে, এটা কোনোদিন ওর ভবিষ্যৎ হতে পারে না। ওর একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।